Assalamualaikum everyone. Kya manasun chakole? To aasha kori chakole ki upala stand so guys finally kintu amader ban sabar plus ena sabar jono notun arti mystery shop event asoleche. Amader free fire game to notun mystery shop event apnar chakole kobe dikte parben official banner ke confirm date ke amki kun kun rare bundle amki emote add korbe notun mystery shop event er bitor 100% shudhu ajker ei video tite A to Z tribo kore dekhiye dibo. Tar shonge guys amader British sabar plus ena sabar jono notun pingdemon store event apnar chakole kobe dikte parben shetu kintu A to Z tribo kore dekhiye dibo. এশরো আমাদের OB42 আপডেট উপর কোন কোন ক্যারেক্টারের উপর চেঞ্জেস করা হবে এমনকি সোনিয়া ক্যারেক্টারের নতুন এবিলিটি কি থাকবে সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাকে জানিয়ে দেব এশরো गाइस আমাদের নতুন ডেমন উইশ ইভেন্টের কনফার্ম আপডেট সহ করে আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য অনেকগুলো ছোট বড় ফিক্সড ইভেন্টের আপডেট হচ্ছে আজকের এই ভিডিওতেই সুতরাং गाइस আজকের এই ভিডিওটি একেবারে স্কিপ করবেন না প্লিজ সো गाइस আজকের ভিডিওটি শুরু করে যাক এন্ড ভিডিওটি সুকৃপ টু জে জে চ্যানেল নতুন প্লিজ এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে সে বেল আইকনটা অল সেট করে দিবেন যেন আমাদের এরকম নতুন ইভেন্ট কি আপডেট ভিডিও আপনি সবার আগে দেখে নিতে পারেন আর হ্যাঁ गाइस আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিবেন তো गाइस আজকের ভিডিওটি শুরু করে যাক गाइस আপনাকে জানান আমাদের ফিফা গেমে তো OB42 আপডেটের পর কোন কোন ক্যারেক্টার উপর চেঞ্জেস করা হবে তো ভিডিও শুরুতে উটে সম্পর্কিত আপডেট আমি আপনাকে দিয়ে দিচ্ছি সো প্রথমত হলো কি আমাদের অন্যতম হেটেড ক্যারেক্টার বর্তমানে গেমটাকে যেটা পুরো একটা ডিসব্যালেন্স তৈরি করে ফেলছে সো সেটা হলো কি আমাদের সোনিয়া ক্যারেক্টার সো প্রথমত আমাদের সোনিয়া ক্যারেক্টার সো সোনিয়া ক্যারেক্টারের এবিলিটিটা পুরোপুরি চেঞ্জেস করে ফেলা হবে এরকম লিক্স অ্যাকর্ডিং শোনা যাচ্ছে এমনকি আমাদের ফিফার অফিসিয়াল ডাটামাইনার্স গুলো এরকমটাই বলতেছে এমনকি দ্বিতীয়ত হলো কি আমাদের ওরিয়ন ক্যারেক্টার সো ওরিয়ন ক্যারেক্টারের এবিলিটি চেঞ্জেস করা হবে বলতে কুলডাউন টাইমটাকে বাড়িয়ে দেওয়া হতে পারে এমনকি গাইস ওভারঅল এবিলিটিটাকে একটু ঘোড়াঘোড়া করা হবে সো বর্তমানে যে ডেঞ্জারাস একটা এবিলিটি এটা থেকে একটু কম অ্যাডভান্টেজ পাওয়া যাবে OB42 আপডেটের পর আর কি এন্ড তৃতীয়ত হলো কি আমাদের রিভাইভ ক্যারেক্টার ডিমিত্রি সো এটার উপর কিন্তু ক্যারেক্টারের প্রচুর পরিমাণে বড়সড় একটা চেঞ্জেস করাবে যেটা কিন্তু একটা আনইউজফুল ক্যারেক্টার হিসেবে পরিণত হবে বিকজ গাইস এই তিনটা ক্যারেক্টারই কিন্তু বর্তমানে গেমের 12টা বাজায় ফেলছে আপনারা তো সকলেই জানেন এনিমিকে মারতে মারতে কাহিল হয়ে যাওয়া লাগে তারপর এনিমি মরেই না সো ফাইনালি অফিসিয়াল ভাবে লিক্স বেরিয়ে আসছে যে আপনারা সকলে OB42 আপডেটের উপর এই ক্যারেক্টার গুলোর উপর চেঞ্জেস দেখতে পারবেন যেটা শোনার পর আমার কিন্তু পার্সোনালি অনেকটাই ভালো লাগতেছে এন্ড দেন আপডেট হবে গাইস পসিবল ডেট হলো কি নভেম্বর মাসের 1 তারিখে অর্থাৎ নভেম্বর মাসের 1 তারিখে OB42 আপডেট আপনারা সকলে দেখতে পারবেন যেটা কিন্তু আমাদের ফিফার ইতিহাসের অন্যতম একটা বেস্ট আপডেট হতে চলেছে আপডেটের পর শোনা যাচ্ছে আপনারা সকলে এই যে নতুন একটা পেইড দেখতে পারছেন অথবা প্রাণী এই নতুন পেটে আপনার সকলে অ্যাড হতে দেখতে পারবেন যেটা কিন্তু ড্রাগনের বাচ্চা মতো লাগতেছে এমন গাইস এটা দেখতে প্রচুর পরিমাণে কিউট ভাই সাপ এটা যদি পেটা কেড়ে আসে তাহলে কিন্তু জোস লেভেল হবে এন্ড গাইস লিক্স অ্যাকর্ডিং শোনা আছে নরমালি আমাদের বর্তমান পেটগুলো কি হয় ফ্যালকো পেটের ক্ষেত্রে আকাশ উড়ে এন্ড দেন গাইস নরমাল সবগুলা পেট কিন্তু মাটিতেই থাকে তবে এই পেটটা মাটিতেও থাকবে না আকাশেও থাকবে না এটা সরাসরি আমাদের ক্যারেক্টারের কাঁধেই থাকবে সো জোস লেভেলের একটা আপডেট হবে এইটা বর্তমানে আমরা এরকম কেউ নেই যে বিয়ার র্যাঙ্ক অর্থাৎ ব্যাটল রয়্যাল মোডের ক্ষেত্রে ডেঞ্জার জোনটাকে মিস না সো মোস্ট প্রবাবলি সকলে কিন্তু ড্যান্সার জোনটাকে মিস করতেছি সো লিক্স অ্যাকর্ডিং শোনা যাচ্ছে OB42 আপডেটের পর আপনারা সকলে আবারও এই ড্যান্সার জোনটা রিটার্ন দেখতে পারবেন আমাদের ফিফার গেমে তো জেটের একটা অফিসিয়াল আপডেট দেখতে পারছেন গেরিনা থেকে এটা আসছে গাইস আপনারা তো সকলেই জানেন OB42 আপডেটের পর ফাইলে কিন্তু আমাদের র্যাগনারক কোলাবরেশন রিটার্ন করতে রয়েছে যেটা স্পেশাল কিন্তু আমাদের পোরিং পেট রিটার্ন করতে রয়েছে সো ফাইনালি কিন্তু গেরিনা কি করছে পোরিং পেটে যে নতুন কিছু ইমোট এমনকি আইটেম রয়েছে এগুলো কিন্তু গেম ফাইলের ভিতর অলরেডি অ্যাড করে স্টার্ট করেছে যার মধ্যে কিন্তু নতুন কিছু ইমোট দেখতেই পারছেন সো এই যে আমাদের পোরিং পেটের ইমোট গুলো এগুলো কিন্তু OB42 আপডেট রূপে আপনারা সকলে দেখতে পারবেন আমাদের ফিফার গেমে তো যেখানে কিন্তু লুক চেঞ্জার একটা ইমোট থাকবে ভাই সাপ সর্বপ্রথম পেটের উপর লুক চেঞ্জার ইমোট আসতে চলেছে সো জোস লেভেল একটা বিষয় এছাড়াও কিন্তু গাইস শুধুমাত্র আমাদের পোরিং পেট নয় পোরিং পেট স্পেশাল OB42 আপডেট রূপে আপনারা সকলে নতুন অনেক অনেক আইটেম দেখতে পারবেন এমনকি রেয়ার আইটেম গুলো আমাদের ফিফার গেমে তো রিটার্ন করতে চলেছে ফাইনালি তো গাইস আমাদের বাংলাদেশ ইন্ডিয়া সার্ভার জন্য নতুন আউটে উইশ ইভেন্ট টাইপের ইভেন্ট কনফার্ম হয়ে গেছে যেটা কিন্তু গাইস আমাদের ডেমোসলেয়ার কলাবেশন স্পেশাল সো ডেমোসলেয়ার স্পেশাল ইমোট এছাড়াও গাইস কিছু বান্ডিল মিলে এই যে নতুন ওয়েব ইভেন্টটা দেখতেই পারছেন এই ওয়েব ইভেন্টটা খুব শীঘ্রই আমাদের ব্রিটিশ সার্ভার প্লাস এন সার্ভার জন্য আগামী এক সপ্তাহের ভিতর অ্যাভেলেবল হতে দেখতে পারবেন লিক্স অ্যাকর্ডিং শুরু হচ্ছে 20 থেকে 25 তারিখের ভিতর আপনারা সকলে এই নতুন ইভেন্টটা চলে আসতে দেখতে পারবেন সো দেখা যাক কি হয় সো এক্সাক্ট কনফার্ম ডেট এখনো পর্যন্ত পাচ্ছি না তবে প্রিক্স টেস্ট যেহেতু পেয়ে গেছি কালকে যেটা আমি আপনাকে এ টু জেড ট্রিপ করে দেখিয়ে দিলাম সো এইভাবে কনফার্ম ডেটটা পাওয়া মাত্র সবার আগে আমি আপনাকে এ টু জেড ট্রিপ করে দেখিয়ে দেব এন্ড গাইস ইভেন্টের ভিতর কিন্তু আপনাকে আনলিমিটেড ডায়মন্ড স্পিন করতে হবে আপনার যে যারা ডায়মন্ড স্পিন করবেন তারা কিন্তু আগে থেকে বের করে রাখতে পারেন ডায়মন্ড গুলো উইকলি মান্থলি করে গাইস গাইস অনেকেই তো আছেন অনেক ধরনের ক্যারেক্টার কম্বিনেশন নিয়ে গেম প্লে করেন আজকে আমি আপনাকে এরকম একটা ক্যারেক্টার কম্বিনেশন বলতে হয়েছে যেটা কিন্তু হ্যাকার লেভেলের ক্যারেক্টার কম্বিনেশন প্রথমত দেখতেই পারছেন আমাদের কেলে ক্যারেক্টার এমনকি মোকো ক্যারেক্টার এন্ড দেন তারপর দেখতেই পারছেন আইরিস ক্যারেক্টার যেটা কিন্তু গাইস একটা অ্যাক্টিভ স্কিল হবে এন্ড গাইস এটি কিন্তু গ্লোয়ালের এয়ারফেয়ার করে মারে সো দেখতেই পারছেন এরকম টাইপের অ্যাবিলিটি কিছুটা হবে এন্ড গাইস নাইরি ক্যারেক্টার হবে যেটা
সিটে থাকা অবস্থায় কিন্তু আপনার গ্লোয়ালটাকে এনিমি ফাটাইতেই পারবে না এরকম একটা অবস্থা হবে সো বুঝতেই পারছেন গ্লোয়ালের এরফেট যখন আপনি এনিমিকে হেড দিয়ে ডাউন করবেন কতটা মারাত্মক একটা বিষয় হয়ে দাঁড়াবে এটা এন্ড গাইস এটা কিন্তু নতুন টাইপের একটা কম্বিনেশন এন্ড গাইস এর সাথে আপনি কিন্তু এই পেট এন্ড গাইস স্পন ফায়ার এই যে এটা কম্বিনেশন এইগুলা ইউজ করতে পারেন গাইস এত কষ্ট করে তোমাদের জন্য এতগুলো লেকশন আপডেট ম্যানেজ করেছি তাই তোমাদের কাছে আজকে আমার একটা রিকোয়েস্ট হলো যে যারা এই চ্যানেলটি নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এন্ড আজকের এই ভিডিওটিতে একটু করে লাইক করে দিও প্লিজ আপনারা তো সকলেই জানেন আমাদের ফিফে গেমে তো প্রতিটা ওবি আপডেটের উপর কিন্তু ওয়েপেন রয়েল এমনকি গোল্ড সেকশনে চেঞ্জেস করা হয় এগুলা গোল্ড ইভেন্টে কিন্তু আসে তবে আপনারা কি জানেন আমাদের স্টোর সেকশনে বর্ষর গোল্ড নিয়ে একটা আপডেট চলেছে হ্যাঁ গাইস ফাইনালি কিন্তু লিস্ট রেকর্ডিং জানাচ্ছে আপনারা সকলে এই যে মিস্টার ওয়াগার স্পেশাল গান স্কিন গুলো দেখতেই পারছেন সিঙ্গেল নর্মাল এবিলিটি ওয়ালা এগুলো কিন্তু আপনারা সকলেই ওবি 42 আপডেটের পর ক্যাটস এর বিরুদ্ধে দেখতে পারবেন সেগুলো কিন্তু গোল্ড দিয়ে আপনারা পার্চেস করে পারমানেন্টলি ভাবে নিতে পারবেন সো কনফার্ম আপডেট এখন পর্যন্ত আসলেও গাইস কনফার্ম ডেট আসে নাই সো লিস্ট রেকর্ডিং জানাচ্ছে ওবি 42 আপডেটের পর আসবে সো এরকমটা হতে পারে যেহেতু গাইস আমাদের নভেম্বর মাসের 1 তারিখে ওবি 42 আপডেটটা আপডেটের পরে আপনারা সকলে স্টোর আপডেটের সাথে এটা দেখতে পেয়ে যেতে পারেন গাইস আপনাকে জানান আমাদের ফিফে গেমে তো FFWS গ্যালাক্সি ইভলশন বাডিটা আপনারা সকলে কভারটা দেখতে পারবেন নভেম্বর মাসে গাইস ওবি 42 আপডেটের পর আমাদের FFWS ইভেন্ট স্টার্ট হতে রয়েছে সো ইভেন্ট স্পেশাল কিন্তু আপনারা সকলে লিস্ট রেকর্ডিং শোনাচ্ছে এই ইভলশন বাডিটা এটা দেখতে পারবেন আমাদের এরকম টাইপের রিং ইভেন্ট হতো তবে গাইস যদি নতুন কোনো ইভলশন বাডিল চলে আসে সেই ক্ষেত্রে কিন্তু গাইস এটা রিটার্ন করার চান্সেসটা একটু কম থাকবে তবে গাইস আমার মনে হচ্ছে এটা অবশ্যই রিটার্ন করবে বিকজ গাইস এটা কিন্তু এক বছরের উপরে হয়ে গেছে এন্ড গাইস এটার হাইপটা কিন্তু মোটামুটি প্রচুর পরিমাণে রয়েছে তো আজকের এই ভিডিওটির নিচে আপনারা সকলেই কমেন্ট করবেন যে কারা কারা গাইস আমাদের এই FFWS ইভলশন বাডিটা রিটার্ন চাচ্ছেন আমাদের ফ্রি ফায়ার গেমের ভিতর গাইস আমার ভয়েসের ভিতর হয়তো আজকে একটু পরিবর্তন আসতে পারে বিকজ গাইস আমার গলাটা ব্যথা করতেছে মোটামুটি মনে হয় সর্দিটা লেগে যাবে গাইস আপনারা তো সকলেই জানেন 25 ডিসেম্বর আমাদের ব্রিজ সার্ভার প্লাস এনএসএফের জন্য নতুন আরটি হল অফ ইনকিউবেটর ইভেন্ট চলেছে সো হল অফ ইনকিউবেটর ইভেন্টটা কিন্তু কিছুটা দেখতে এরকম হবে জিটার প্রি অ্যাক্সেসটা কিন্তু আমি আপনাকে সবার আগে এটা যে টিপু করে দেখিয়ে দিয়েছিলাম এছাড়াও গাইস ইনকিউবেটর গুলো যে দেখতেই পারছেন সেম টু সেম এখান থেকে বেশিরভাগ ইনকিউবেটর গুলোই থাকবে যদিও গাইস 100% সেম টু সেম মিল নাও থাকতে পারে তবে এই যে দেখতেই পারছেন আমাদের বানি ইনকিউবেটর ক্লাউন ইনকিউবেটর এছাড়াও গাইস গোল্ডেন শেড ইনকিউবেটর আমি প্রথম যে ইনকিউবেটর গুলো দেখতে পারছেন এগুলা ইনকিউবেটর এছাড়াও কিন্তু গাইস আমাদের আর্টিক গ্লো ইনকিউবেটর সো এগুলা ইনকিউবেটর মিলে কিন্তু আপনারা সকলে এই ইভেন্টটা দেখতে পারবেন ইভেন্টটা আসার আগে কিন্তু একটা সার্ভে টাইপের ইভেন্ট আমাদের গেম তোর এটাতে দেখতে পেয়ে যাবেন সো গাইস ফান চকতে যে আমাদের বিডি সার্ভার প্লাস এন সার্ভার জন্য নতুন মিস্ট্রি শপ ইভেন্ট আপনারা সকলে কবে দেখতে পারবেন গাইস এই যে আমাদের নতুন মিস্ট্রি শপ ইভেন্টটা এটার অপেক্ষায় আমি নিজে রয়েছি আপনিও নিজে রয়েছেন আমি জানি মিস্ট্রি শপ ইভেন্টের জন্য আমরা অনেকে অপেক্ষা করতেছি ইভেন্ট গাইস ডায়মন্ড জমা রাখছে তারপর গাইস মিস্ট্রি শপ ইভেন্টের দেখা আমার মিলতেছে না লিস্ট রেকর্ডিং শোনা যাচ্ছে এই মাসের 25 থেকে 22 তারিখ এর ভিতর যদি না আসে তাহলে কিন্তু আপনার সকলে সামনে মাসের ফার্স্টের দিকে আপনার সকলে মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবেন বিকজ গাইস আমাদের ফিফি গেমে তো অনেক দিন হয়ে গেছে কোনো প্রকার মিস্ট্রি শপ ইভেন্ট আসতেছে না স্পেশালি মিস্ট্রি শপ ইভেন্ট দেখতে পারবেন সো হ্যালোইন ইভেন্ট স্পেশাল যদি মিস্ট্রি শপ ইভেন্ট আসে সেক্ষেত্রে কিন্তু হ্যালোইন স্পেশাল এই দুটো বান্ডেল আপনার সকলে দেখার সব থেকে বেশি চান্সেস রয়েছে সো দেখা যাক গিরনা নেক্সট কি করে এই সব গাইস বাইরে অনেকগুলো সাবের জন্য তো বিভিন্ন ধরনের লাকি উইল ইভেন্ট আসতেছে এমনকি গাইস বিভিন্ন ধরনের ওয়েব টাইপের ডিসকাউন্ট ইভেন্টও আসতেছে এই সব গাইস আমাদের নতুন মিস্ট্রি শপ ইভেন্ট যদি এরপর আর নতুন কোনো রেখেছেন আপডেট পাই সেক্ষেত্রে তো অবশ্যই আমি আপনাকে জানিয়ে দিব সো গাইস এই ছিল আমাদের কাম দ্য ভিডিও এন্ড ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগতো তাহলে অবশ্যই একটু লাইক ক্লিক করবেন এন্ড আপনাদের বন্ধুদের সকলকে বিশেষ করে শেয়ার করে দিবেন তো পরবর্তী আপডেটের নিউজ পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ গাইস